সিলেট মৌলভীবাজার শেরপুর এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার পাশাপাশি ময়মনসিংহেও এখন জনপ্রিয় হচ্ছে মাল্টা চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে তা যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভালুকা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাঁচগাঁও গ্রাম। 2009 সালে ওই গ্রামের মনমথ সরকার তার বাগানে রোপণ করেছিলেন বাড়ি এক জাতের মাল্টার একটি চারা। গাছ বড় হলে সেটি থেকে আরও চারা উৎপাদন করেন তিনি। বর্তমানে 2.5 একর জমিতে তার মাল্টা গাছের সংখ্যা এখন 300, চারা আছে 10,000-এরও বেশি। এরই মধ্যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অর্জন করেছেন মনমথ। এই মালটা আমি বাণিজ্যিক ভিত্তিতে শুরু করি 2015 সালে। 2015 সালে আমি 2 লাখ টাকা বিক্রি করেছি। 2016, দ্যাট মিন্স গত বছর, আমি প্রায় 4 লাখ টাকার বিক্রি করেছি। এই বছর আপনাদের 6.7-7.5 এইরকম হবে। এবং প্রতি বছর মালটা চারাও আমি উৎপাদন করব, আমার যদি সরকার থেকে সাহায্য সহযোগিতা করে। 2015 থেকে বাণিজ্যিক ভিত্তিতে বাড়ি এক জাতের মাল্টার চারা বিক্রি শুরু করেন মনমথ। ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে তার চারা। উনি খুব স্বল্প মূল্যে আমাদেরকে চারা দেয়। আমি এই বছরও ওনার বাগান থেকে আমি 70-80টা চারা নিয়ে রোপণ করেছি। এটা খুব ভালো মান। হ্যাঁ, আমাদের বালুকা প্রচুর সুনাম করছে মালটাটা। হ্যাঁ, খাওয়াত ভালো, দেশি মাল, যা যেন কোনো ফরমালিং নেই, খুব সুস্বাদু। এটা বিক্রি করে আমাদের প্রায় বছরে লাখখানি টাকা থাকে। এই সাফল্যে উৎসাহিত হয়ে সম্প্রতি জেলার অনেকেই শুরু করেছেন মালটা চাষ। এতে বাড়ছে কর্মসংস্থান। প্রচুর মালটা আছে। বিগত 4 বছর ধরে আমরা মালটা বিক্রি করতেছি। আমরা লক্ষ লক্ষ টাকার মালটা বিক্রি করি। বাগানটা করার পরে আমরা বেকার যুবকরা অনেক উপকৃত হয়েছি। এখানে কাজ করে আমাদের রোজি রোজগার হয়। জেলায় মালটা চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি নানামুখী সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ভালুকা উপজেলাতে 2014 সাল থেকে এই পর্যন্ত সরকারি উদ্যোগে প্রায় 103টি 1 একরের মালটা বাগান আমরা কৃষকদের মধ্যে বিতরণ করেছি। এটা সাধারণ হিসাবে দেখা যায় প্রায় প্রতি হেক্টর জমিতে বছরে 6 টন এর অধিক লেবুজাতীয় ফসল সম্ভব, উৎপাদন করা সম্ভব। দেশে সিলেট, মৌলভীবাজার, শেরপুর, নরসিংদী ও পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরেই মালটা ও কমলা চাষ হচ্ছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।